ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য জয় নিত্যানন্দ জয় চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ ভক্ত গোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয় শুনিলে চৈতন্য কথা ভক্তি দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতির্মুহু সকৃপা জ্যোষ্ঠিদানেন সন্ত সন্তু অবলম্বনম্। সর্বপ্রথম সর্বধর্ম শিরোমণি দিব্য চিন্তামণিময় অপ্রাকৃত শ্রী শ্রীমান মহাপ্রভু এবং গৌরাঙ্গগণে চরণ রজ ছুরিত অশেষ লীলা সমলঙ্কৃত শ্রী গৌরমণ্ডল ভূমির প্রতিটি রজকণার প্রতি আমাদের অভিবন্দনা। অনন্ত কোটি গৌর ভক্ত বৃন্দের চরণধুলি শিরে ধারণ পূর্বক মহাকবি কর্ণপুর শ্রী আনন্দ বৃন্দাবন চম্পুতে যে বল চৈতন্য চন্দ্রোদয় নাটকে যে বললে গৌর খৌনীর জয়তি গৌরমণ্ডল জয়যুক্ত হচ্ছেন সর্বদা পুণ্য তীর্থাবতংসা সমস্ত তীর্থগণের শিরভূষণ স্বরূপা যে গৌরমণ্ডলের মাঝখানে কমলকর্ণিকার মতো যদি শ্রী গৌরমণ্ডল সহস্রদল কমল সন্নিভ হয় তার কর্ণিকায় শ্রী নবদ্বীপ ধাম বিরাজিত নবদ্বীপ নাম্নি পুরী যে নদিয়ার প্রতি ঘরে ঘরে প্রেম ভক্তি নৃত্য করছে যস্মিন চামিকর রুচির ঈশ্বর শ্যাবতার কনক কেতকী কান্তি সেই রুক্ম বর্ণ বেদ প্রতিপাদ্য রসিকেন্দ্র মৌলি রসসার রসময় কলেব শ্রী শচীনন্দন গৌরহরি যেখানে নিত্য লীলায়িত বিলাসিত সেই নদিয়া ধাম গৌরমণ্ডলের প্রাণকেন্দ্র প্রস্ফুটিত কমলের কর্ণিকা সেই নবদ্বীপ ধামকে কেন্দ্র করে প্রেম ভক্তির মহারাজধানীকে কেন্দ্রবিন্দু করে কেশরের মতো কমলে যেমন কেশর থাকে কর্ণিকার চারিদিকে কেশরের পরে পাপড়ি
সরু 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 অগণিত যাকে কিঞ্জঙ্ক বলা হয়, তো সেই কেশর রূপে গৌরমণ্ডলে পঞ্চধাম অবস্থিত। নবদ্বীপ ধাম মুখ্য, আর তার শাখা রূপে গৌরমণ্ডলে পঞ্চধাম আর অগণিত শ্রীপাদ। শ্রীপাদ সমূহ নবদ্বীপ ধামেরই স্বরূপ, বৃন্দাবনেরই স্বরূপ। যত শ্রীপাদ পঞ্চধামের ভিতরে মুখ্য নবদ্বীপ ধাম, দ্বিতীয় হচ্ছেন মহাপ্রভুর সন্ন্যাস লীলাভূমি শ্রী কাটোয়া নগরী কণ্টক নগর শ্রী কাটোয়া ধাম। ঈশ্বর পরিপাদের ভজনস্থলী দাস গদাধরের সমাধি যদুনন্দন আচার্যের শ্রীপাদ, শ্রীমন মহাপ্রভুর শ্রীকেশের সমাধি কাটোয়া ধাম। আর খর্দহ ধাম যেখানে নিতাই চাঁদ সর্বদা বিলসিত, জয়তি বসুধা জাহ্নবপতি, এই জন্য খর্দহ ধাম। তারপরে শান্তিপুর ধাম, শ্রী সীতানাথের লীলাভূমি। এই শান্তিপুর ধামের আবার মূল শাখা ধাম রূপে বিরাজ করছে শ্রীহট্টে সুনামগঞ্জে শ্রী অদ্বৈত ভূমি লাউর ধাম, শ্রী গৌরমণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি চৈতন্য চরণ চিন্তামণির বিচরণ ভূমি। এই গৌরমণ্ডলের ভিতরেই ব্রজমণ্ডলকে খুঁজে পেতে হবে, এইখানেই লীলা দেখতে হবে। আসবো আমরা সেই কথায়। সর্বপ্রথম এই শান্তিপুর ধামের প্রতিটি রজকণা স্থির চর স্থাবর জঙ্গম সবই অদ্বৈত প্রভুর পরিকর, সব অদ্বৈত প্রভুর প্রেমরসে গৌরাঙ্গের প্রেমরসে অভিষিক্ত। এইভাবেই অনুভব করতে হবে শ্রীমন মদন গোপাল দেব, জয়তাং সুরতৌর পঙ্গৌর মম মন্দ মতির গতি, মত সর্বস্ব পদাম ভোজৌ রাধা মদন মোহন। মাধবেন্দ্র পরিপাদের দ্বারা অভিষিক্ত প্রতিষ্ঠিত শ্রী সীতানাথ অদ্বৈত এবং কৃষ্ণ মিশ্র অখিল অদ্বৈত গণের প্রেম রসে সিক্ত এই ধামের অধিষ্ঠাত্রী দেবতা ধামেশ্বর শ্রী শ্রী রাধা মদন গোপাল দেব, যার ভিতরে সেই বিশাখার অঙ্কিত চিত্রপটটি রয়েছে এখন, এবং শ্রী দোল গোবিন্দ দেব শ্রী নীলাচল ধামের দোল মণ্ডপে যিনি দোলদুল্যমান হতেন। আমরা চৈতন্য স্তবকল্প তরুতে যার লীলার ইঙ্গিত পাই দোল মহোৎসব কালে, আরে মোর সোনার গৌরাঙ্গ প্রভু হৃদয়ে উদয় হইয়া মাতায় আমার হিয়া ভুলিতে নারিব আর কভু। এই স্তোত্রে সকল জনের মন করিবারে আকর্ষণ, বিধাতা কি পাতিয়াছে ফা, একবার যেই হারে সে আখি ফিরাতে নারে, ও গো মন উন্মাদন গোরা চা। এখনই আমরা শ্রবণ করছিলাম শ্রীপাদ বাবাজী মহাশয়ের শ্রীমুখে, দণ্ডে দণ্ডে তিলে তিলে গোরা রূপ না হেরিলে, মরমে মরিয়া সদাই থাকি সাদ হয় নিরন্তর ওই হেমকান্তি কলেবর, হিয়ার মাঝারে সদাই রাখি। এরকম অগণিত পদ
বাসু ঘোষের, লোচন দাস ঠাকুরের গৌরানুরাগে। তো সেই শ্রীমন মদন দোল মহোৎসব কালে মহাপ্রভু যাকে নিয়ে খেলা করতেন, দোল মণ্ডপ বলে নীলাচলে রয়েছে, সেইখানে সেই দোল গোবিন্দজি এখানে প্রতিষ্ঠিত এসেছেন নীলাচলের থেকে এখানে। শ্রী শ্রী রাধা রাধা রমণ লাল জিও, আমাদের গৌরাঙ্গিত রাধা রমণ, আবরিত রাধার বরণ, ভক্ত প্রেমাধীন জানাইতে শ্রী রাধা রমণ লীলা, আপনে প্রভু প্রকটিলা শ্রী শালগ্রাম শিলা হইতে। শ্রী শ্রী রাধা রমণ জিও রয়েছেন শ্রী বলরাম মিশ্র ঠাকুর কর্তৃক প্রতিষ্ঠিত, নব মদন গোপাল মদন মোহন রয়েছেন, শ্রী মর্যাদা পুরুষোত্তম সীতা নয়নাভিরাম লক্ষণাগ্রজ হনুমত সেবিত পাদ পঙ্কজ, শ্রী অবধীশ রঘুনন্দন শ্রী রামচন্দ্রজি রয়েছেন, সরভুজ মহাপ্রভু সীতানাথ যার উপরে গঙ্গা জল তুলসী দিয়ে কেঁদে কেঁদে এনেছেন, গঙ্গা জল তুলসী মঞ্জরী অনুক্ষণ কৃষ্ণ পাদ পদ্ম ভাবি করেন অর্পণ, হুঙ্কার করেন কৃষ্ণ আবেশের তেজে, যে ধ্বনি ব্রহ্মাণ্ড ভেদি বৈকুণ্ঠেতে বাজে, সেই নৃসিংহ শালগ্রাম জিও আমাদের সামনে বিরাজ করছেন। সবই অলৌকিক অপ্রাকৃত দিব্য প্রেমদ রসদ ভক্তিদ অনুভবদ। আমরা মহাসাগরে এসে পড়েছি, যে যতটুকু অমৃত সাগরের থেকে পান করতে পারেন নিতে পারেন, ধাম তো মহাসাগর, অনন্ত মহাসাগর, সাধনার ভূমি, সিদ্ধির ভূমি, নিত্য সিদ্ধগণের বিচরণ ভূমি, সপরিকর মহাপ্রভুর লীলা ভূমি, সীতানাথের লীলা ভূমি, এই ৫৩৭ বছর বা তার আগের থেকে কত যে অগণিত গৌরাঙ্গগণ, কত যে অগণিত নিত্য সিদ্ধ সাধন সিদ্ধ সিদ্ধ অতিসিদ্ধ মহাসিদ্ধ সাধক প্রবর্তক কত যে এসেছেন এই রজে, তার কোনো সীমা পরিসীমা নেই। আমাদের ভাগ্য যে আমরা সেই রজকে স্পর্শ করবার, সেই স্থাবর জঙ্গম আকাশ বাতাসকে দেখবার, স্পর্শ করবার আমাদের ভাগ্য হয়েছে। যাকে সর্বপ্রথম উপস্থিত শ্রী বাবাজি মহাশয়, শ্রীল বাবাজি মহারাজ পাটবাড়ি হতে এসেছেন, ওনার একান্ত নিজ পরিকর পরিজনগণের চরণ বন্দনা করি। ইতিপূর্বেই যে কীর্তন চলছিল তার উপরে কোনো কথা বলাই চলে না, কথা বলাই বাচালতা বাহুলতা। যার নামে ঘরের বাহির করে, নামই তো আমাদেরকে ঘরের বাহির করেছে। আমরা গুরু বৈষ্ণবের মুখে গৌর কথা, নিতাই কথা, কৃষ্ণ কথা, রাধা কথা, গুরু বৈষ্ণবের মহিমারূপী অমিয়া মাখা কথা শ্রবণ করেই তো কে যেন আমাদেরকে কানে ধরে টেনে নিয়ে এসেছে, কে যেন ফুটবলে লাথি দেওয়ার মতো আমাদেরকে ভবকূপ হতে লাথি দিয়ে উপরে ধামে তুলে দিয়েছে। যার নামে ঘরের বাহির করে, দেখব পরীক্ষা করব সে মূরতি কত শক্তি ধরে, আমরা হৃদিপটে একে নেব। শ্রী গুরু গৌরাঙ্গ বিহার হৃদিপটে একে নেব, শুনে শুনে পড়ে পড়ে ভেবে ভেবে চিনতে চিনতে আমরা হৃদিপটে একে নেব। আমরা ব্যাকুল হয়ে কেঁদে বেড়াবো, আমরা কাঙাল হয়ে কেঁদে বেড়াবো, তারাই তো গৌরাঙ্গগণ, ছেঁড়া কাঁথা নেড়া মাথা, তারাই তো প্রেম নিতে দিতে শকতি ধরে, তারাই তো গৌরাঙ্গগণ, যাদের গৌর বলে আখি ঝরে তারাই তো গৌরাঙ্গগণ, যারা সেই মধুর গৌর লীলা দেখতে পায়, যাদের প্রেম নেত্রের বিকাশ হয়েছে, যারা হৃদিপটে একে নিয়েছে শ্রী গুরু গৌরাঙ্গ গৌরগণের বিহার, তারাই তো গৌরাঙ্গগণ। যদি তাদের সঙ্গ প্রসঙ্গ, যদি তাদের সান্নিধ্য চরণামৃত অধরামৃত কৃপামৃত সংগামৃত পাই, তাহলে আমরাও এগোতে পারব।
এই আশা ভরসাই তো আমাদের এই রজে আশা, যাগে ভূমিকার কথা। আমরা আসি চৈতন্য ভাগবতে ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর মাধবেন্দ্র আরাধনা তিথির বর্ণনা দিয়েছেন। একটু আগে আমরা শুনছিলাম, সময়টা হচ্ছে প্রায় 1513 খ্রিস্টাব্দ, শ্রীমন মহাপ্রভু জননী জাহ্নবী কে দর্শন করবেন বলে শ্রী বৃন্দাবন যাবেন। আসলে এ যাত্রায় যে বৃন্দাবন যাওয়া হবে না, প্রভু গীতা জানেন না সর্বজ্ঞ চূড়ামণি রূপ সনাতনের আকর্ষণে মায়ের স্নেহ মমতায় ব্যাকুল হয়ে ভগবতী ভাগীরথীর আকর্ষণে শ্রীমন মহাপ্রভু এলেন শ্রীধাম নীলাচল হতে, কাশী বিশ্রালয় হতে। এসে বিদ্যা বাচস্পতির পানিহাটি এলেন, সেখানে রাঘব সদন হতে কুমার হট্টে গুরুধাম শ্রী ঈশ্বর পরিপাদের শ্রীপাঠ দর্শন করলেন। শ্রীবাস পণ্ডিতের আলয় কুমার হট্ট, সেখানে বাসুদেব দত্তের আলয় হয়ে গ্রাম কাঁচরাপাড়ায় শিবানন্দ সেনের আলয় হয়ে প্রভু ত্রিবেণী দর্শন করে ওপারে শিবানন্দ সেনের আলয়, এপারে মুক্ত ত্রিবেণী ধাম। অপার মহিমা ত্রিবেণী, ত্রিবেণীতে যে নিতাই চাঁদের কত লীলা উদ্ধারণ দত্তের গৃহে। ব্যাসাবতার বলছেন যেমন নদিয়ায় শ্রীবাসঙ্গনে মহাপ্রভুর সমস্ত লীলা, তেমনি ত্রিবেণীতে নিতাই চাঁদের উদ্ধারণ দত্ত আলয়ে অশেষ বিশেষ লীলা। নিত্যানন্দ চরিতামৃতে নিত্যানন্দ বংশমালা নিত্যানন্দ বংশ বিস্তার ইত্যাদি গ্রন্থে তো শ্রীমন মহাপ্রভু সেখান থেকে আর বিদ্যা বাচস্পতির গৃহে গোপনে এসে উঠলেন সার্বভৌম ভট্টাচার্যের ভ্রাতার আলয়ে, মহেশ্বর বিদ্যা বিশারদের গৃহে। সেখানের থেকে সাতকুলিয়ায় এসে লুকিয়ে রইলেন। তারপরে সেখানে থেকে প্রভু নদিয়া ধামকে স্পর্শ করে, নদিয়া ধামকে দর্শন করে আর প্রভু গঙ্গার তীরে 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 রামকেলি গ্রামে গিয়ে 5-7 দিন রইলেন। দবির খাস সাকর মল্লিককে আত্মসাত করে প্রভু কানাইয়ের নাটশালায় গেলেন। কানাইয়ের নাটশালায় রাত্রিবাস করে প্রভু বৃন্দাবন যাত্রার সংকল্প ছেড়ে, যার সঙ্গে লোক লক্ষ কোটি, সনাতনের মুখে শ্রীকৃষ্ণ আমায় শেখালো এত লোকজন নিয়ে আমি বৃন্দাবনে যাচ্ছি, সেই নির্জন দুর্লভ নীরব বৃন্দাবন কোনো অনুভূতি আমি লাভ করতে পারবো না। মাধবেন্দ্র পরিপাদ একা গিয়েছেন, চণ্ডীদাস বিদ্যাপতি একা গিয়েছেন, গোবিন্দ্র জয়দেব লীলাসুক বিল্লমঙ্গল একা গিয়ে সাক্ষাৎ সেখানে দর্শন অনুভূতি পেয়েছেন, আর এত লোকজন ঠাটবাট নিয়ে যাচ্ছি, একটু আনন্দ পাবো না, কিছু অনুভূতি লাভ করতে পারবো না। আজ দীনতার অবতার প্রেমাবতার শ্রীমন মহাপ্রভু ওখানের থেকে পূর্বমুখী হলেন। পূর্বমুখী হয়ে পদ্মার তীরে এসে উপস্থিত হলেন। ওখান থেকেই আবিষ্ট হয়ে নরোত্তম নরোত্তম হুঙ্কার করতে করতে পদ্মার তীরে এসে উপস্থিত হয়ে কুতুবপুরে পদ্মা নদীতে স্নান করে পদ্মাকে আহ্বান করে নিত্যানন্দ প্রেম সেখানে গচ্ছিত রাখলেন। প্রভু কহেন, পদ্মাবতী ধর প্রেম লহ নরোত্তম নামে পাত্র, তারে তুমি প্রেম দিও। এই বলে নিত্যানন্দ প্রভুর প্রেমকে পদ্মায় গচ্ছিত রেখে পুনরায় গঙ্গার তীরে 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 চলতে চলতে নদিয়া হয়ে এ যাত্রায় প্রভু আর নবদ্বীপে প্রবেশ না করে এই শান্তিপুরে এসে পদার্পণ করলেন। সেদিনই সকালে একটা ঘটনা ঘটেছে,
অদ্বৈত আচার্য প্রভু মদন গোপালের সেবায় ব্যস্ত আছেন, পরিচর্যায় অচ্যুতানন্দ অঙ্গনে খেলা করছে পাঁচ বছরের শিশু ধুলায় ধূসরিত তনু। একজন সন্ন্যাসী এসেছেন নবাগত, উনি এসে অদ্বৈত আচার্য প্রভুকে জিজ্ঞাসা করছেন, সীতানাথকে, শান্তিপুর পুরন্দরকে, আচ্ছা বলুন তো শ্রীকৃষ্ণ চৈতন্যের কে হয় কেশব ভারতী? শ্রীকৃষ্ণ চৈতন্যের কে হয়, কেশব ভারতী কে হয়? তো অদ্বৈত প্রভু মনে মনে ভাবলেন, এনার কথাবার্তা শুনে মনে হচ্ছে চৈতন্য চৈতন্য বলছে, মহাপ্রভুকে ইনি স্বয়ং ভগবান বলে মানেন না। ও, যে যেমন তার সঙ্গে তো সেই রকম কথা বলতে হয়। তো উনি ভাবলেন আগে ব্যবহারিকতাই উত্তর দিই, অত কথা বলে কি প্রয়োজন বেরসিকের কাছে। তখন উনি বললেন, কেন কেশব ভারতী মহোদয়, শ্রীকৃষ্ণ চৈতন্য জিউর সন্ন্যাস গুরুপাদ পদ্ম এ তো সকলেই জানে, এই প্রশ্ন জিজ্ঞাসা করছেন কেন? অচ্যুতানন্দ ওইখানে খেলা করছিল মদন গোপালের অঙ্গনে, ছুটে এসে সন্ন্যাসীর সামনে বলছে, বাবা তুমি কি বললে? কোলে উঠে গেছে দিগম্বর ধুলায় ধূসরিত তনু, বাবার গলা জড়িয়ে ধরে কোলে দাঁড়িয়ে বলছে, কি বললে কি বললে, আরেকবার বলো আমায় কি বললে? অদ্বৈত প্রভু বললেন, সন্ন্যাসী জিজ্ঞাসা করছে তাই উত্তর দিলাম, কেশব ভারতী হচ্ছে ওনার গুরুদেব। যেই এই কথা বলেছে সঙ্গে সঙ্গে অচ্যুতানন্দ রেগে রক্তচক্ষু হয়ে তর্জনী নাচিয়ে বলল, তোমাকে লোকে অদ্বৈত বলে, আচার্য বলে, কেন বলে জানো? না হরি না অদ্বৈতম, তুমি শ্রীহরির সঙ্গে অভেদ, এই জন্য তোমার নাম অদ্বৈত, অদ্বিতীয়, তোমার মতো কেউ নাই, অনুপম, অপ্রতিদ্বন্দ্বী, আর আচার্যম ভক্তি সংশনা, তুমি সবসময় মহাদেবের মতো কৃষ্ণ ভক্তি ব্যাখ্যা করছ, ত্রিভুবনে আছে যত শাস্ত্রের প্রচার, সর্বত্র বাখানই কৃষ্ণ পদভক্তি সার, তুমি তোমার কথাটা রাখলে, তোমার মহিমাটা তুমি রাখলে, তুমি কি করে বললে যে ওনার গুরু চৌদ্দ ভুবনের গুরু চৈতন্য গোসাই, তার গুরু কেশব ভারতী, ইহা কোন শাস্ত্রে নাই, তোমাকে কলি ধরেছে, নাই তুমি মায়ার দ্বারা অভিভূত হয়েছ আচার্য হয়ে। আচার্য কাকে বলে? যিনি ভক্তির উপদেশ করেন, ভক্তি ছাড়া কিছু বলেন না, কিছু বোঝেন না, এত বড় কথা বলল। অদ্বৈত আচার্যের মাথা ঘুরছে, কমলাক্ষ বেদ পঞ্চাননের মাথা ঘুরছে, যে বালকটা এত বড় কথা বলে দিল আমার পুত্র। সঙ্গে সঙ্গে বুকে জড়িয়ে ধরলেন, বুকে জড়িয়ে ধরে চুমু খেয়ে আদর করে মস্তক আঘ্রাণ করে বলছেন, অচ্যুতানন্দ আমি আমি পিতা নই, তুমি আমার পিতা, তুমি আমার পিতা, এইভাবে আমাকে বৎস শিক্ষা দিও, এইভাবে ভক্তি দিও বৎস। অচ্যুতানন্দ লজ্জা পেয়ে চলে গেল, সন্ন্যাসীর সঙ্গে কিছু মার্মিক তাত্ত্বিক কথাবার্তা হচ্ছে, সন্ন্যাসীর আপ্যায়ন করতে হবে, অভ্যর্থনা আতিথেয়তা। অদ্বৈত সন্ন্যাসী তো বিদায় নিলেন, অদ্বৈত আচার্য প্রভু এই ঘটনাকে নীরবে নির্জনে বসে চিন্তা করে প্রেমাবিষ্ট হয়ে গেছেন, আমার ঘরে কে জন্ম নিল, কে এলো অচ্যুতানন্দ রূপে, মহাপ্রভুর কোন পার্শ্ব শ্রেষ্ঠ এসেছেন আমার পুত্র রূপে, উনি প্রেমাবিষ্ট হয়ে আছেন, অশ্রুজল অবিরাম ঝরঝর নয়ন, শান্তিপুরের পরিবেশই এমনি, ভগবতী ভাগীরথীর কুল, কে নাম রেখেছে শান্তিপুর, কেন কুবের পণ্ডিত নাভাদেবী এখানে এসে বসতি করলেন, কেন কুবের পণ্ডিত কোথায় সেই শ্রীহট্ট সেখানের থেকে এখানে বসত বাটি বানালেন, এখানে কিশোর কমলাক্ষ এসে এখানে বেদ অধ্যয়ন করলেন, এইখানেই বিবাহ করলেন, এবং অদ্বৈত উপাধি এখানেই পেলেন, আচার্য উপাধি এখানেই পেলেন কমলাক্ষ,
অদ্বৈত প্রকাশে তার বিশদ বর্ণনা রয়েছে। অদ্বৈত দেখুন, এই শান্তিপুর নামের উৎপত্তি আমাদের মহাজন লিখছেন, এতিন ভুবন মাঝি অবনিমণ্ডল সাজে তাহে পুন অতি অনুপম, দুঃখ শোক তাপত্রয় যার নামে শান্ত হয়। কত বড় কথা বলছেন, সমস্ত দুঃখ শোক তাপত্রয় শান্তিপুরের নাম নিলেই শান্ত হয়ে যাবে। শান্তিপুরে এসেই তো আমরা শান্তির সন্ধান পাব। শান্তিপুরে না এলে কেউ আজ পর্যন্ত শান্তি পায়নি, শান্তির সন্ধান কেউ পায়নি। শান্তিপুর আজ সমগ্র ব্রহ্মাণ্ডকে শান্তির সন্ধান দিয়েছে, দিচ্ছে এবং দেবে। এই জন্য দুঃখ শোক তাপত্রয় যার নামে শান্ত হয়। আমরাও তো শান্ত হতে এসেছি, বাইরে জগৎ কি অশান্ত, রাস্তায় বেরিয়ে দেখুন, ধামকে ঢেকে রেখেছে বহির্মুখরা, ধামকে আবৃত করে রেখেছে কর্মীরা, ধামকে আবৃত করে রেখেছে জ্ঞানীরা, ব্রহ্মবাদীরা, ধামকে আবৃত করে রেখেছে যোগীরা, এরা সব নিরাকারবাদী। এই জন্য ধামের রাস্তায় বেরোলে, এই যেমন এখানে কত ভালো লাগছে, কত শান্তি, কিন্তু রাস্তায় বেরোলে যেই ধামেই যাওয়া যাক না কেন, রাস্তার পরিবেশ বড় দূষিত। যখন নির্জনে আকাশের দিকে, গাছের দিকে, শ্রী অর্চাবতারীর দিকে তাকানো যায়, গ্রন্থের দিকে তাকানো যায়, যখন ভক্তগণের দিকে তাকানো যায়, যখন কীর্তন কানে যায়, তখনই ধামকে বোঝা যায়। এছাড়া রাস্তাঘাটে ঘুরে কখনোই ধামকে অনুভব করা যায় না, কারণ বাইরের পরিবেশ কর্মচঞ্চল, রজতম গুণে আবৃত। এই আবরণটাকে সরানোর ক্ষমতা প্রথমে প্রয়োজন, তবেই ধামের অনুভূতি এবং দর্শন সম্ভব হয়। দুঃখ শোক তাপত্রয় যার নামে শান্ত হয়, হেন সেই শান্তিপুর গ্রাম। কবির পণ্ডিত তায় শুদ্ধ সপ্ত দ্বিজরায় নাভাদেবী তাহার গৃহিণী, শান্তিপুরে করেন স্থিতি কৃষ্ণ পূজা করে নীতি, ভক্তি শূন্য শূন্য দেখিয়া অবনী, সেই উপাসনা কাজে নাভাদেবী গর্ভ মাঝে মহাবিষ্ণু হইলা অধিষ্ঠান। আজ কি এই দৃশ্য নেই? আজ কি এই দৃশ্য নেই? অবশ্য আছে। বিষয়ে সকলে মত্ত, নাহি কৃষ্ণ নাম তত্ত্ব, ভক্তি শূন্য হইল অবনী, যক্ষ পূজে মত্ত মাংসে নানা মত জীব হিংসে, এই নিজ কন্যা পুত্রোৎসবে ধন ব্যয় করে সবে। আজও তো মানুষ কোটি টাকা দিয়ে মেয়ের বিয়ে দিচ্ছে, ছেলের বিয়ে দিচ্ছে, নিজ কন্যা পুত্র সবে ধন ব্যয় করে সবে, নাহি অন্য শুভ কর্ম লেশ, যক্ষ পূজে মত্ত মাংসে নানা মত জীব হিংসে, এই মত হইলা সর্বদেশ। কীর্তন করতে গেলে কেড়ে নিয়ে খোল দিয়ে দিল আচার, করতাল ছুড়ে গঙ্গায় ফেলে দিল, ঊর্ধ্বপুণ্ড তিলক দেখলে তিলক চেটে নিল, আর কৃষ্ণ নাম করতে শুনলে হা করিয়ে মুখে থুতু দিয়ে দিল। এই ছিল সেই অবস্থা। এই সব শুনে অদ্বৈত অগ্নি হেন জলে, কোটির বসনকে খুলে দিয়ে আর উনি প্রতিজ্ঞা করলেন, শ্রীনিবাস, শ্রীরাম, শ্রীপতি, শ্রীনিধি, কি বলছো, শুক্লাম্বর, শ্রীধর, কি বলো, কি বলে, আজ কেড়ে নিয়ে খোল ভেঙে দিয়েছে, কাজীর লোক এসে খোল ভেঙে দিয়েছে, তিলক চেটে নিয়েছে, মুখে থুতু দিয়ে দেয়, করতাল ছুঁড়ে গঙ্গায় ফেলে দিয়েছে। বলেন, কি এত বড় আস্পর্ধা, আমি যদি সেই গোলকনাথকে ভুলোকে নিয়ে আসতে না পারি, প্রকাশ্যে এই নাস্তিকতাকে দূর করে, এই পাষণ্ডীবাদকে দূর করে প্রকাশ্যে তাকে নিয়ে রাজপথে নাচতে গাইতে না পারি, সকলকে প্রেম ভক্তি না দিতে পারি, তাহলে আমার নাম অদ্বৈত নয়, আমি নিজে নাই চতুর্ভুজ হয়ে আর চক্রে এদের মস্তককে ছেদন করব, নাই গোলকনাথকে ভুলোকে নিয়ে আসবো দুলোকের থেকে এই ধুলার লোকে। এই বলে উনি কাপড়টাই ছিঁড়ে গুটি গুটি করে ফেলে দিলেন। কেমন লীলা দেখুন, এই যক্ষ পূজে মত্ত মাংসে
নানা মত জীব হিংসে এই মত হইল সর্বদেশ। দেখিয়া করুণা করি কমলাক্ষ নাম ধরি অবতীর্ণ হইলা গৌর দেশে। ব্রজরাজ কুমার সাঙ্গ পাঙ্গে অবতার করাইব এই অভিলাষে। আমরা গাই, সর্বদাই গাই এই কীর্তন, অদ্বৈত সপ্তমীতে তো গাওয়া হয়ই। তো যাই হোক, অদ্বৈত প্রভু যখন প্রেমাবিষ্ট হয়ে আছেন অচ্যুতানন্দের কথায়, সেই 1513 খ্রিস্টাব্দ শ্রীমন মহাপ্রভু হঠাৎ সপরিকর এই শান্তিপুরে এলেন। এই সময়ে এই ঋতুরাজ বসন্তে, এই ঋতুরাজ বসন্তে প্রেমের ঋতু অনুরাগের ঋতুতেই শ্রীমন মহাপ্রভুর আবির্ভাব শান্তিপুরে প্রেমের বৃষ্টি। কতবার মহাপ্রভু এসেছেন, একদিন এর আগেও এসেছেন, কিন্তু নিজে নিতাই চাঁদকে নিয়ে নৌকা চালিয়ে মহাপ্রভু যে এলেন, যে নৌকার বৈঠাটা এখানের থেকে অম্বিকা কালনা, এপারে শান্তিপুর ওপারে কালনা, বৈঠাটা গৌরীদাস পণ্ডিতকে দিয়ে গেলেন যে তুমি সকলকে পার করো। তো শ্রীমন মহাপ্রভু যেদিন আগেও এসেছেন, যেদিন অদ্বৈত প্রভুকে দণ্ড দিতে এলেন, কি নারা জ্ঞানের ব্যাখ্যা করছে, আমাকে এনে জ্ঞানের ব্যাখ্যা করছে, ওখানে গিয়ে যোগ বাশিষ্ঠের ব্যাখ্যা করছে, নিরাকারের ব্যাখ্যা করছে, অবধূতকে নিয়ে এসে আর এই শান্তিপুরেই বললেন, বল বল নারা জ্ঞান ভক্তি দুয়েকে পারাম। অদ্বৈত প্রভু আরো প্রভুকে দেখে হেসে হেসে জোরে জ্ঞানের ব্যাখ্যা করছেন, অহম ব্রহ্মাস্মি। তো প্রভু বললেন, নারা তোর এত বড় আস্পর্ধা, আমি ভক্তি বেলাতে অবতীর্ণ হয়েছি, তুই সেই পুরোধা হয়ে আমাকে আকর্ষণ করে আনলি আর এখানে তুই জ্ঞানের ব্যাখ্যা করছিস, নবদ্বীপে তোকে খুঁজে পাচ্ছি না। এই বলে মহাপ্রভু হুঙ্কার করে বলছেন, বল আবার বল, জ্ঞান বড় না ভক্তি বড়, তার ভক্তিতে কি কাও, কার আজ্ঞায় এই এত অপমান করো, যদি পুরোটা মারা যায় তাহলে কিন্তু ব্রহ্মহত্যা পাপ তোমায় ছাড়বে না। এই মহাপ্রভুর কিল খেয়ে অদ্বৈত কান্দতে কান্দতে বললেন, প্রভু সর্বকাল বড় ভক্তি। এই বলে উনি ভাগবতের শ্লোক উচ্চারণ করছেন, বেদের ভক্তি ভক্তি যোগ ভক্তি যোগ ভক্তি যোগ ধন, কিন্তু আমি এই কীর্তিটা কেন করেছিলাম, তুমি আমার পা দুটো মাথায় ঘষেছিলে, তার প্রতিশোধ আজ আমি সুধে মূলে নিলাম। এই বলে অদ্বৈত প্রভু কান্দতে কান্দতে যে অপূর্ব স্তুতি করলেন, চৈতন্য ভাগবত না পড়লে তো গৌর ভক্ত হওয়া যায় না, মনুষ্যে রচিতে না দে ওইছে গ্রন্থ ধন্য, বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রী চৈতন্য, চৈতন্য মঙ্গল যদি শুনে পাশণ্ডি জবন, সেও মহাবৈষ্ণব হয় ততক্ষণ। এই গ্রন্থরাজকে হৃদয়ে ধারণ করতে হয়, মহাজনের পদ পদাবলী গৌর পার্ষদগণের যে অমিয়া মাখা প্রেমময় অক্ষর যাহার, সেই প্রেমময় অক্ষরকে বুকে বুকে পাজরে পাজরে শ্বাসে প্রশ্বাসে নিঃশ্বাসে রেখে সর্বদা চিন্তা করে ভাবনার সাগরে ডুবে গিয়ে গৌরাঙ্গময় হয়ে যেতে হয়, গুরু গৌরাঙ্গ নিতাই ময় হয়ে গিয়ে তখনই দেখতে হয় দশদিকময় নিতাই সুন্দর গৌর সুন্দর, আমাদের নিতাই গৌর সীতানাথ ভুবন ভরা। এই অনুভূতির রাজ্যে পৌঁছানো তার উপায় হচ্ছে এই বাণীর সঙ্গ, কওয়া কথার অক্ষরের সঙ্গ। অদ্বৈত প্রভু আজ সপরিকর মহাপ্রভুকে পেয়ে প্রেমাবিষ্ট হয়ে গেলেন, কি করবেন, কিং কর্তব্য বিমূঢ়। প্রভু এসেছেন সপরিকর, শ্রীপাদ নিত্যানন্দ বক্রেশ্বর জগদানন্দ আদি সকল পরিকর সঙ্গে প্রভু এসেছেন, প্রভুকে আপ্যায়ন করে অভ্যর্থনা করে বসালে। কতবার এসেছেন প্রভু, সন্ন্যাসের পরে এসে এইখানেই তো 10 দিন থেকেছেন, অবধূত নিতাই চাঁদ আমাদের প্রেমের বাতাস, প্রেম সিন্ধু গোরারায় নিতাই তরঙ্গতায় করুণা বাতাস চম্পাশে,
সন্ন্যাসীর পর সেই করুণা বাতাস প্রেম সিন্ধুকে নিয়ে আর এই শান্তিপুরেই তো এসেছেন। এই আশা দশ দিন সেই যাত্রায় প্রভু থেকে গেছেন, সচিমা এসেছেন, সমস্ত নদিয়াবাসী এসেছেন, গৌর দেশবাসী এসেছেন। তারপরে দ্বিতীয়বার এই গেলেন প্রভু 1513 খ্রিস্টাব্দে। আচ্ছা, আর প্রকট লীলায় আসেন, ওই যে তিন চারবার এলেন আর প্রকট লীলায়, মহাপ্রভু সন্ন্যাসীর পর গৌরমণ্ডলে একবারই এসেছেন, কানাইয়ের নাটশালা অব্দি গেলেন, আবার ত্রিভুজের মতো পদ্মার তীরে গেলেন, আবার গঙ্গার তীর হয়ে শান্তিপুর, আবার ওই ত্রিবেণী কুমারভট্ট, আবার কাঁচড়াপাড়া পানিহাটি হয়ে প্রভু ছত্রভোগের পথে, যে পথে এসেছিলেন চন্দনেশ্বর হয়ে বালেশ্বর হয়ে নীলাচলে চলে গেলেন। এই বছর আর প্রভু গেলেন না বৃন্দাবনে, 1514 খ্রিস্টাব্দের শরৎকালে প্রভু ঝাড়িখণ্ড পথ দিয়ে কটক অব্দি হেঁটে এসে কটক ডাহিনে রাখি বামে বনে প্রবেশিলা। এই যে রঘুনাথপুর মহানদীর তীরে তীরে কপিলাস, ঢেঙ্কানাল, অনগুল, তালচের, এই যে যে আমরা গ্রন্থে পাই যে পথে পদযাত্রা গিয়েছিল মহাপ্রভুর সন্ন্যাসী 500 বছর পূর্তিতে, সেই ঝাড়িখণ্ড পথে প্রভু বৃন্দাবন গেলেন। অদ্বৈত প্রভু প্রেমাবিষ্ট হয়েছেন, মহাপ্রভু উপস্থিত, কটি দিন এখানে শান্তিপুরে প্রভু আনন্দ রঙ্গ করছেন, নদিয়াবাসী এসেছেন, সচিমা এসেছেন, হঠাৎ মাধবেন্দ্র আরাধনা তিথি এসে উপস্থিত হল, শ্রী গুরুপাদ পদ্মের নির্জন তিথি, শুক্লা ত্রয়োদশী। আসলে যে দিনটা মুরারী গুপ্তের কর্চায় দিনের উল্লেখ রয়েছে, রেমোনাতেও ওই দিনে হয় শুক্লা দ্বাদশী, তো আজও সেই শুক্লা দ্বাদশী, সেই ঋতুরাজ বসন্ত। আচ্ছা, অদ্বৈত প্রভু প্রতি বৎসর মাধবেন্দ্র পরিপাতে নির্জন তিথি সমারাধনায় সর্বস্ব বিনিয়োগ করেন, মহা উৎসব করেন গুরুদেবের আরাধনা তিথিতে। এইবার মহাপ্রভু উপস্থিত, সচিমা উপস্থিত, মালিনী দেবী উপস্থিত, সর্বজয়া দেবী উপস্থিত, শান্তিপুর পরিকর, নদিয়ার পরিকর, আর প্রভু আসবার সময় সঙ্গে যারা সবাই উপস্থিত, মহা উৎসব হবে। নিতাইচাঁদ বললেন, আমি আমি সমস্ত অতিথিগণকে স্বাগত করব, তাদের চরণ ধুইয়ে দেব, মালা চন্দন পরাবো, বৈষ্ণব পূজার দায়িত্ব, বৈষ্ণব পূজার দায়িত্ব তুমি আমাকে দাও। দুইজনে কন্দ বললেন, তুমি সবকিছু পুণ্য নেবে, তুমি সব, তোমার পেট ভরে না, তুমি সবকিছু নেবে, আর আমাকে দেবে না, আমি অতিথিগণের চরণ ধোয়াবো, আমি সকলকে দরজায় দাঁড়িয়ে স্বাগত জানাবো, আমি সকলকে মালা চন্দনে বিভূষিত করব, সেবাটা আমাকে দাও। বৈষ্ণবের আদর কে জানে, এমন মালা পরানো নয়, পরশে সকতি সঞ্চার করে। এই মহাপ্রভু বললেন, আমাকে কি সেবা দেবে, বললেন তুমি সব দর্শন করবে, তুমি সব দর্শন করবে, আমাদেরকে উপদেশ করবে, আদেশ করবে। শচী ঠাকুরানী সীতা ঠাকুরানীকে বললেন, তাহলে আমাকে রান্নাঘরের ভার দাও, মালিনী দেবী আছেন, তুমিও থাকবে, সবাই, সব মাতৃশক্তি, বৈষ্ণব শক্তি, তারা রন্ধনের দিক নিলে। কেউ বলছে আমি কীর্তন করব, কেউ বলছেন আমি বাজাবো, আমি মালা গাঁথবো, আর মহাপ্রভু সকালের থেকে কীর্তন আরম্ভ হয়েছে, মহাপ্রভু ঘুরে 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 দেখছেন, এত চাল, এত গম, এত ডাল, এত আটা, এত কলার পাতা, এত থোর, এত কদলী, এত ফলমূল, এই যে পাহাড়ের মতো ঘর ভরা ভরা, এত দুধ, এত দই, এত ছানা, সব উপকরণ ঘুরে 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 মহাপ্রভু বলছেন, তুমি মহেশ। আসলেই তো শ্রীমন মহাদেব সদাশিব, তিনি কলিযুগের জীবের দুঃখ দেখে আর তিনি তপস্যা করলেন, তেপিয়ান তপস্যায় প্রসন্ন হয়ে মহাবিষ্ণু দর্শন দিলেন, দেবাদিদেব আপনি এত কঠোর তপস্যা করছেন কেন, খাওয়া নেই, দাওয়া নেই,
এত বললেন কলিযুগের জীবের দুঃখ আমি আর শুনতে পাচ্ছি না, ব্যথা বেদনা, সকলকে উদ্ধার করতে হবে, সকলকে প্রেম দান করতে হবে। এই কথা শুনে মহাবিষ্ণু বিগলিত হয়ে দয়াদ্র হয়ে আর সদাশিবকে সমালিঙ্গিত, সদাশিবকে আলিঙ্গন করলেন, বুকে জড়িয়ে ধরলেন, বৈষ্ণবরাজ আবিদেব আপনার এত করুণা, এত দয়া, এত উদার, আপনি দুই তনু এক হয়ে গেল, মহাপ্রেমাবেশ দুইয়েই কাঁদছে, মহাবিষ্ণুও কাঁদছেন, সদাশিবও কাঁদছেন, থর থর কম্প, অশ্রুকম্প পুলক, বৈবর্ণ স্তব্ধতা, হাস্য নৃত্য, প্রেমাবেশ। এই সময় দৈববাণী হলো যে তোমরা এই মিলিত স্বরূপে অতি শীঘ্র আবির্ভূত হবে, অদ্বৈত প্রকাশ ঈশান নাগর তোমরা আবির্ভূত হবে, সেই আমাদের শান্তিপুর পুরন্দর অচ্যুত আনন্দ তাত গৌর আনা গুণের নীতি। মহাপ্রভু সেই লীলা স্মরণ করে বলছেন, আচার্য তুমি মহেশ, সাধারণ মানুষের এত বৈভব, এত সম্পত্তি, এত বড় মন কখনো হতে পারে না, সাধারণ মানুষের মধ্যে এই ঐশ্বর্য, এই সম্পত্তি, এত বড় মন কখনো সম্ভব নয়। সারাদিন কীর্তন হল, তারপরে অপরাহ্ন বেলায় রন্ধন হলো, ভোগ রাত, আর প্রসাদ পেতে বসেছেন সকলে, ঘন ঘন জয়ধ্বনি, হর্ষধ্বনি, আর হরিধ্বনি হচ্ছে, মাধবেন্দ্র পরিপাতির গুণগান করছেন মহাপ্রভু। মহাপ্রভু বলছেন, ভক্তগণ, মাধবেন্দ্র আরাধনা তিথি, ভক্তি হয় ভোজন কইলে ইতি। মহাপ্রভু যেমন হরিদাস নির্জনে হুঙ্কার দিয়ে প্রসাদ পাওয়ার পরে নৃত্য করতে করতে বললেন, যখন সকলে হরিধ্বনি করছে, যখন সকলে হরিদাস ঠাকুরের জয়ধ্বনি করছে, তখন মহাপ্রভু কি বললেন, ভক্তগণ, জগন্নাথের প্রসাদান্ন তো ভিক্ষা করে তার দ্বারা ঠাকুরের নির্জন উৎসব হলো, কিন্তু দক্ষিণা তো কিছু দিই নাই, দক্ষিণা না দিলে তো হয় না, পূজনীয় ব্যক্তি তোমরা তো সকলে জগন্নাথ আমাকে কৃপা করে এই সেবার সৌভাগ্য দিলেন, দুঃখ ব্যথা আনন্দ সবই একদিনে, জগন্নাথকে কত বললাম ঠাকুরকে নিয়ে যাবেন না, নিয়ে যাবে না, আরো কিছুদিন সঙ্গ করি, তার মুখে নাম মহিমা শুনি, তাকে আদর্শ করে সামনে রাখি, কিন্তু জগন্নাথ দেখো, স্বরূপ জগদানন্দ, কাশীশ্বর শঙ্কর, কি ভট্টাচার্য, সার্বভৌম ভারতী গোসাই, পরমানন্দ পুরী মহোদয়, জগন্নাথ আমাদেরকে বঞ্চিত করে ওনাকে সচরণের স্থান দিলেন, আমরা পড়ে রইলাম। মহাপ্রভু এই কথা বলে কান্তে কান্তে বললেন, ভক্তগণ, হরিদাসের বিজয় উৎসব যে কইল দর্শন, যে তাহার নৃত্য কইল, যে কইল কীর্তন, যে তারে বালুকা দিতে করিল গমন, তার মহোৎসবে যেবা করিল ভোজন। দেখুন অবলিক দিয়ে দিয়ে পাঁচটা বললেন, এক পাঁচটা করলো অথবা একটা করলো, যারা বিকেলবেলা সন্ধ্যাবেলা যারা ভোজনেই এলো, আগে আসতে পারেনি, সমাধিতে ছিল না, এখন এসেছে, অচিরে তা সবার হবে কৃষ্ণ প্রাপ্তি, হরিদাস দর্শনের ঐচে হয় শক্তি, কৃপা করি কৃষ্ণ মোরে, দিয়াছিল সঙ্গ, স্বতন্ত্র কৃষ্ণের ইচ্ছা সঙ্গ হইল ভঙ্গ। তেমনি এখানে এত কাশী মিশ্রালয়ের লীলা, আর এখানে প্রভু বলছেন, ভক্তগণ, কার তিথিতে এসেছো তোমরা, কার মহোৎসবে ভোজন করছো বলো, আমার গুরুপাদ পদ্ম ঈশ্বর পরিপাদের শ্রীমুখে আমি যা শুনেছি। এই বলে প্রভু নিজে মাধবেন্দ্র পরিপাদের লীলা মাধুরী বর্ণন করছেন। মাধবেন্দ্র পরিপাদের আরাধনা তিথি, ভক্তি হয় ভোজন কইলে ইতি। এই বলে পরিপাদের গুণ বলে বলে কেঁদে কেঁদে প্রভু আর নিজেও প্রসাদান্ন আস্বাদন করছেন, সকলকে আস্বাদন করাচ্ছেন, একই একই আমার পাতে পিঠা পানা, লাবড়ি, রসগোল্লা, এই আমার পাতে এইসব কেন দিচ্ছ, আমি না সন্ন্যাসী, আমাকে ডাল লাফরা দাও, শুক্তা লাফরা শাক দাও আমাকে। এই বলে প্রভু আবার দেখুন কি লীলা,
এলীলা বৃন্দাবনে নেই, অযোধ্যায় নেই, দ্বারকায় নেই, গৌরাঙ্গের মধুর লীলা আজ পরব্রহ্ম পরতত্ত্ব শিরোমণি আজ কিরকম ভক্ত ভাবে আপনারে অযোগ্য মানে, আপনারে অনর্থগ্রস্ত মানে, নিজেকে সন্ন্যাসী মানছেন। দেখুন প্রভু কহেন, আমি আশ্রমে সন্ন্যাসী, কায় মনোবাক্যে ব্যবহারে ভয়বাসি, আমার পাতে এইসব দিচ্ছ লোকে কি বলবে। দেখুন মহাপ্রভুর শ্রীমুখে এখন আমরা মাধবেন্দ্র পরিপাদের লীলামৃত সংক্ষেপে আস্বাদন করি, বলিবার কথা নহে বলিলে কেহ না বুঝয়ে, ওই যে চিত্র চৈতন্যের রঙ্গ সেই সে বুঝিতে পারে, চৈতন্য কৃপায় যারে হয় তার দাসানুদাসের সঙ্গ। এই দাসানুদাসই হচ্ছে আপনারা, এই দাসানুদাস গণের চরণরজ পেতেই তো আমরা এসেছি। মাধবেন্দ্র পরিপাদের কি গুণ গাইছেন মহাপ্রভু, গোলকে গোলকে রগুপ্ত ধন সেজে গোপী প্রেম মহাধন। গোলকের গুপ্ত ধন কি? গোপী প্রেম, রাধা প্রেম, এই নাম প্রেম, এই সংকীর্তন রস। যে আনিল এই খিতি পরি, কে আনলেন এই গোপী প্রেম রাধা প্রেম, কে দিলেন কে আনলেন? সেই প্রেম ধন আনি, সেই আনি সেই প্রেম ধন, বিলা জগ জন। কার প্রেমে জগৎ ভাসল? জয় জয় মাধবেন্দ্রপুরি, মাধবেন্দ্রপুরী পাদের হৃদয়ের সমস্ত প্রেম ঈশ্বরপুরী লাভ করলেন। রেমুনায় অসুস্থ লীলায় ঈশ্বরপুরী পাদ সেবা করলেন। কবিরাজ গোস্বামী পাদ লিখেছেন যে ব্যাসাবতারও তার ইঙ্গিত করেছেন যে গৌর উৎকলে যত গৌরাঙ্গগণ সব মাধবেন্দ্র পরিপাদেরই শিষ্য প্রশিষ্য পরম্পরা। আমাদের নিতাইচাঁদেরও শিক্ষাগুরু পাদপদ্ম মাধবেন্দ্রপুরী। একথা ব্যাসাবতারের কলমেই যে মাধবেন্দ্র পরিপাদকে শতত গুরুবুদ্ধি করেন আর মাধবেন্দ্র শতত নিতাইচাঁদে প্রভুবুদ্ধি করেন। ঈশ্বর পরিপাদ মাধবেন্দ্র পরিপাদের প্রাণ ঢালা সেবা করলেন। আমরা কোন কি জাতীয় শিষ্য হব? আমরা ঈশ্বর পরিপাদের দলের শিষ্য হব, আমরা রামচন্দ্রপুরীর দলের শিষ্য হব না। শিষ্য দুই রকম, এক ঈশ্বর পরিপাদের গণের শিষ্য, আর এক হচ্ছে রামচন্দ্রপুরীর গণের শিষ্য, যারা গুরুদেবকে শাসন করে, দোষ দেখে, গুরুদেব এটা ঠিক করেননি, বাবা এটা ঠিক করেননি, মহারাজজি এটা ঠিক করেননি, মহারাজজির এটা ঠিক করা হয়নি, মহারাজজি ভোগী, মহারাজজি এই, এরা হচ্ছে রামচন্দ্রপুরীর গণ, এরা প্রেম ভক্তি পাবে না, ঈশ্বরপুরীর গণরা পাবে। আচ্ছা, সেবায় প্রসন্ন হয়ে মাধবেন্দ্র পরিপাদ যখন বুঝলেন যে এখন তো আমার যাওয়ার সময়, তখন ঈশ্বর পরিপাদকে বুকে জড়িয়ে ধরলেন, আলিঙ্গন করে বললেন, তুমি তো আমার খুব সেবা করেছ। যেমন বিহারীকে জড়িয়ে সিদ্ধ জগন্নাথ দাস বাবা কাঁদছেন, ঠিক তেমনি মাধব শ্রীপাদ করেন, ঈশ্বর পুরি করেন, শ্রীপাদ সেবন, কৃষ্ণ নাম কৃষ্ণ গুণ শোনায় অনুক্ষণ, মলমূত্র সচ্চিদানন্দময় অঙ্গে মলমূত্র কোথার থেকে আসছে? মলমূত্র করেন আপনে মার্জন, তুষ্ট হইয়া পুরি তারে আলিঙ্গন কইলা, কৃষ্ণে প্রেম ভক্তি হোক আশীর্বাদ কইলা, সেই হইতে ঈশ্বর পুরি প্রেমের সাগর। মহাপ্রভু তো ইতিপূর্বে কাউকে প্রেম দেননি, একমাত্র তৈত্বিক বিপ্র সত্যভানু উপাধ্যায়কে বাল্যলীলায় দর্শন দিয়েছেন, ওই প্রেমিক চূড়ামণিকে, দিগ্বিজয়ীকে উপদেশ করেছেন, তপন মিশ্রকে পূর্ববঙ্গে গিয়ে উপদেশ দিয়েছেন, কিন্তু নিজেকে তো প্রকাশ করেননি, প্রেম দেননি।
যখন গয়ায় গিয়ে বিষ্ণুপাদ পদ্ম মন্দিরে ঈশ্বর পরিপাদের কৃপাভিষিক্ত হলেন, মহাপ্রভুর দীক্ষা গ্রহণ লীলাভূমি শ্রী গয়াধাম, তারপরেই তো প্রেমাবেশ। ঈশ্বর পরিপাদের হৃদয়ে মাধবেন্দ্র পরিপাদ যত প্রেম দিয়েছিলেন, আজ ঈশ্বর পরিপাদ মহাপ্রভুর হৃদয়ে, নিমাই পণ্ডিতের হৃদয়ে সেই প্রেমকে সঞ্চার করে দিলেন। প্রেম সিন্ধু আজ ভক্তি সিন্ধুর সঙ্গে মিলিত হলেন, তবেই নদিয়ায় এসে মহাপ্রভুর প্রথম প্রেম প্রকাশ ভূমি গয়াধাম, বিষ্ণুপাদ পদ্ম মন্দির, দীক্ষা গ্রহণ লীলাভূমি, তারপরেই প্রেমাবেশ। নদিয়ায় এসে নিজেকে প্রকাশ করতে আরম্ভ করলেন, প্রথমে ভক্তরূপে নিজেকে প্রকাশ করলেন, তারপরে ভগবান স্বয়ং ভগবান রূপে নিজেকে প্রকাশ করলেন চৈতন্য ভাগবত। তাহলে আমাদের সম্প্রদায়ের মূল প্রবৃত্তি মাধবেন্দ্র পরিপাদের থেকে, এই রাধা প্রেম গোপী প্রেমের মূল প্রকাশ মাধবেন্দ্র পরির থেকে। ফাল্গুন শুক্লা দ্বাদশী মাধবেন্দ্র পরিপাদের আবির্ভাব তিথি, জগতে প্রেমশশী আবির্ভূত, উদি জীবের ভাগ্যাকাশে আসি, অজ্ঞানতা করি নাশ, করিতে প্রেম প্রেম প্রকাশ, আবির্ভূত মাধবেন্দ্রপুরি। কোথায় আবির্ভূত হলেন? সিলেট, শ্রীহট্ট, শ্রীহট্টের উপজেলা সুনামগঞ্জ, সেই সুনামগঞ্জে লাউর পরগনা, সেই লাউর পরগনা এপারে রেণুকা নদী, মাঝখানে বনাতীর্থ রেণুকা নদী, এই পারে লাউর ধাম, অদ্বৈত প্রভুর জন্মভিটা। এখন সেই স্থানটা নদী গর্ভে, নদী চর হয়ে গেছে। বাংলাদেশে সুনামগঞ্জে অদ্বৈত পাঠ রয়েছে, অদ্বৈত প্রভুর বংশধরগণ রয়েছেন সেখানে, অদ্বৈত শাখার কিছু অদ্বৈত শাখা লাউরেও রয়েছে, লাউর ধামে, সেখানে অদ্বৈত প্রভুর কুবের পণ্ডিতের আদি বাড়ি। সেই বাড়িটা এখন নদী গর্ভে, নদী জল বাড়ে ওঠে ঠিক মেঘালয়ে হিমালয়ের ওপারে, এপারে অদ্বৈত প্রভুর আলয়, আর ওপারে পূর্ণিপাট মাধবেন্দ্র পরিপাদের জন্মভূমি, জন্মভিটা। এখন সেই স্থান উজ্জ্বল হয়ে আছে, আবিষ্কৃত। শ্রীহট্টের পূর্ণিপাটে তাহা করি শ্রীপাটে, আবির্ভূত মাধবেন্দ্রপুরি। গৌরমণ্ডল বলতে খালি পশ্চিমবঙ্গ না, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম, মণিপুর, এদিকে দেহগড়, বৈদ্যনাথ, এর সব গৌরমণ্ডল। দেখুন গৌরমণ্ডলের গৌরী বৈষ্ণব অভিধানে গৌরমণ্ডলের চিত্র দেওয়া আছে। কতদিন গৃহে গৃহ ছাড়ি এসে মাধবেন্দ্রপুরী চাকদায় কিছুদিন ছিলেন, এই যে চক্রদহ চাকদা, যেখানে ভগীরথের রথের চাকা ডেবে গিয়েছিল, খালের সৃষ্টি হয়েছিল, এই জন্য চক্রদহ। তাহারও প্রেমের কথা তুলনা নাহি কো কথা, মেঘ দর্শনে মূর্ছা যা, আকাশের দিকে তাকালেই, মেঘ দেখলেই মূর্ছিত হয়ে পড়ে গেল। যেমন মুকুন্দ দাস ময়ূরের পাখা দেখে মূর্ছিত হয়ে টুঙ্গির থেকে পড়ে গেল, নরহরি সরকার ঠাকুরের বড় দাদা, ওই রকম উদ্দীপন বিভাব, সামান্য উদ্দীপনে মেঘ দেখলেই মূর্ছিত হয়ে পড়ে যান। সদা প্রেমানন্দে ঝুরে হুঙ্কার গর্জন করে, দিবানিশি ভাবে দেবী ভো। কি দেখছেন? কলিযুগের জীব তমসায় আচ্ছন্ন, সর্বদা ভক্তিহীন, দেব দেবী সেবে দম্ভ করি, ধর্ম জাগরণের আশে যারা কইলা সন্ন্যাসে, তারা গর্জে অহং ব্রহ্ম বলি। মাধবেন্দ্র পরিপাদ দেখছেন দেব দেবী পুজো করছে দম্ভ করে, আর যারা সন্ন্যাস নিলেন
সেই সন্ন্যাসী সমাজ তারা অহং ব্রহ্ম বলে গর্জন করছে, কারো ভিতরে দাসভাব নাই, ভক্তিভাব নাই, সদাচার নাই। হেরি মাধব দুঃখ মনে আপন মনেতে গনে লোক মাঝে না করি ভ্রমণ, আমি মানুষের সঙ্গে মিশবো না, এই সমস্ত দেবদেবী পূজকের সঙ্গেও মিশবো না, ব্রহ্মবাদী সন্ন্যাসীদের সঙ্গেও মিশবো না। নির্জন কাননের অব ভক্তিহীনে না হেরিব, আমি সদাই কৃষ্ণ বলি জোড়াব পরাণ, সর্বদা কৃষ্ণ 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 অবিরাম কৃষ্ণ কৃষ্ণ বলবো, আমি ভক্তিহীনদের সঙ্গ করব না। ওই জন্যই ওখানে লেখা আছে গ্রাম্য কথা ভয়ে সদা দ্বিতীয় সঙ্গহীন, মনের মতো মানুষ না পেলে কেন সঙ্গ করা হবে, কোনো তো দরকার নেই। ভ্রমিতে ভ্রমিতে শেষে সারা ভারতবর্ষ ভ্রমণ করতে করতে দক্ষিণ ভারত ভ্রমণ করলেন, সারা নিতাই চাঁদের সঙ্গে তো দেখা হয়েছে মাধবেন্দ্র পরিবাদে, ভ্রমণ করতে করতে আর কোথায় গিয়ে উপস্থিত হলেন, অনেক শিষ্য হলো, শ্রীরঙ্গ শ্রী ব্রহ্মানন্দ অদ্বৈত পরমানন্দ ঈশ্বরপুরী আদি যত জন, অনেক মাধবেন্দ্র পরিপাদের শিষ্য প্রশিষ্য শাখা, যার পদাশ্রয় করে মহাপ্রেম মত্ত ভরে প্রেমে ভাসাইলা ত্রিভুবন, ইতি উতি ভ্রমি শেষে গিয়া কৃষ্ণ লীলা দেশে গোবর্ধনে কৈলায় অবস্থান, যে সর্বদা কৃষ্ণ কৃষ্ণ করে কৃষ্ণ সেবা করে তাকে বৃন্দাবন ধাম টানতে থাকে। মাধবেন্দ্র পরিপাদ ভারতের সমস্ত তীর্থ ভ্রমণ করতে করতে বৃন্দাবনে গিয়ে উপস্থিত হলেন কৃষ্ণ লীলা ভূমিতে, গিরিরাজ গোবর্ধনের তটে গিয়ে সেই সন্ধ্যাবেলা শৈল পরিক্রমা করি চৈতন্য চরিতামৃত গোবিন্দ কুণ্ডে স্নান সারি বৃক্ষ মূলে বসিলা, তখন সন্ধ্যা হয় হয় গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করে, এই জন্য মাধবেন্দ্র পরিপাদের গোবিন্দ কুণ্ড গিরিরাজ গোবর্ধন তটির গোবিন্দ কুণ্ড মাধবেন্দ্র পরিপাদের গাদি, রেমুনা যেমন মাধবেন্দ্র পরিপাদের অন্তলীলার গাদি, তেমনি মাধবেন্দ্র পরিপাদ কয়েক বছর গোবিন্দ কুণ্ডে ছিলেন, গোবিন্দ কুণ্ডে ব্রজধামে গোবিন্দ কুণ্ড হচ্ছে মাধবেন্দ্র পরিপাদের গাদি, আর গৌরমণ্ডলে শ্রী শান্তিপুর ধাম অদ্বৈত অঙ্গন মাধবেন্দ্র পরিপাদের গাদি, এই জন্য বর্তমানে মাধবেন্দ্র পরিপাদের তিনটি গাদি শোভা পাচ্ছে, মুখ্য গাদি সমাধি রেমুনা ধাম, তারপরে গোবিন্দ কুণ্ড যেখানে গোপালজির সেবা করেছেন শ্রীকৃষ্ণের দর্শন পেয়েছেন সেই স্থান, আর এই অদ্বৈত আলয়, এই তিনটি মাধবেন্দ্র পরিপাদের গাদি আসন, এই জন্যই তো মাধবেন্দ্র পরিপাদ ওখানে বসে আছেন, ওই দেখুন বিগ্রহ নহ তুমি সাক্ষাৎ। শৈল পরিক্রমা করি গোবিন্দ কুণ্ডে স্নান সারি বৃক্ষ মূলে বসিলা, তখন এক গোপ শিশু আসি দুগ্ধ ভাণ্ড হস্তে হাসি কহে পুরি তুমি করো পান, তাহার চৈতন্য চরিতামৃত পরিষ্কার, তাহার সৌন্দর্য গুণে সমধুর বাক্কা পায়নে পরিচিতে উদিলা সন্তোষ, কহে তুমি কোন জন কে তুমি বালক, তুমি কি করে জানলে আমি উপবাসী সারাদিন কিছু খাইনি, বালক বলল আমার সব সব খবর আমার কাছে আসে, আমি এই গ্রামেরই বালক গোপবালক, আমি গোদহন করতে চাই, এখন যাব গোদহনে, অত কথাবার্তা বলার সময় নেই, তুমি আমাকে প্রশ্ন করে নাজেহাল করো না,
গোপরমণিগণ ওই কুয়োতে জল নিতে এসে তোমাকে দেখে আর আমাকে দুগ্ধ ভাণ্ড দিয়ে পাঠিয়ে দিল। শিশু কহে, গোপ মুই এই গ্রাম মাঝে রহি, অযাচকে ভক্ষ করি দান, বাড়ি লাগি আইলা যবে, স্ত্রীগণ কহিলা তবে, দুগ্ধ দিয়া করিলা প্রেরণ, এবে অতি ব্যস্ত মুই গোদহন কার্যে যাই, পাছে আসি ভাণ্ড লইয়া যাব। এত বলি কিছু দূরে যায়, আর না দেখিল তাই, চমকিত হইলা মাধব। এই গোবিন্দ কুণ্ডের লীলা। দুগ্ধ পান করে ভাণ্ডকে মেজে মনে মনে ভাবছেন শিশু আসবে। রাত হয়ে গেল, মাধবেন্দ্র পরিপাদ বৃক্ষতলে বসে গিরিরাজ তট উচ্চেশ্বরে কৃষ্ণ নাম নিচ্ছিলেন, কাঁদছিলেন, কৃষ্ণ লীলা চিন্তন করছিলেন। শেষ রাত্রি, শিশু এখনো এলো না, একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছেন। সেই তন্দ্রাচ্ছন্ন হয়ে স্বপ্ন দেখছেন, ভাবিতে ভাবিতে চিতে নিদ্রা ভাবিতে ভাবিতে চিতে যখন নিদ্রা গেলা শেষ রাতে, সেই শিশু স্বপ্নে দেখা দিল, হাতেতে ধরিয়া তারে এক কুঞ্জে লয়ে ধীরে কহে মুই এই কুঞ্জে রহি, শীত বৃষ্টি বাতাক নিতে বহু কষ্ট পাই, তাতে পড়ে আছি তব পথ চাহি, যবন আইল যবে, সেবকেরা ভয়ে তবে, কুঞ্জে রাখি কইল পলায়ন, আনি গ্রাম্য লোক সবে, বাহির কর হইবে আমায় গিরি পরে করহ স্থাপন, আনি সুশীতল বাড়ি অঙ্গ মার্জন আদি করি, দূর কর দেহের যাতন। তবে শিশু এই বলে স্বপ্নে অন্তর্ধান হলে, মাধবেন্দ্র কইল জাগরণ। বারবার শ্রীকৃষ্ণ আসছেন, আমাকে দর্শন দিচ্ছেন, অথচ আমি চিনতে পারছি না, কি দুর্ভাগ্য, এত বলি কাঁদছেন। তারপরে রোদন করে স্নান আদি সমাপ্ত করে গ্রামের লোককে ডেকে আর ঠাকুরকে বাহির করে আর গিরির উপরে স্থাপন করলেন। কত জল দিয়ে স্নান করালেন, অঙ্গ প্রক্ষালন করলেন, মনের আনন্দে দুইটি বছর সেবা করলেন। গোপাল বললেন, তোমার প্রেমে করি আমি, তোমার সেবা অঙ্গীকার, আমি দর্শন দিয়া নিস্তারিম সকল সংসার, শ্রীগোপাল নাম মোর গোবর্ধনধারী, বজ্রের স্থাপিত আমি ইহা অধিকারী, তোমার প্রেমে আমি আমি বহুদিন চেয়ে আছি, কত বছরের পর বছর আমি মাটির তলায় এইখানে রয়েছি এই নিভৃত কুঞ্জে, কবে আসি মাধব মোরে করিবে সেবন, কবে মাধবেন্দ্র এসে আমাকে সেবা করবে, সেই দিনের প্রতীক্ষায় আমি তোমার প্রেম বলে আমি তোমার সেবাকে অঙ্গীকার করলাম, যারা যারা আমাকে দর্শন করবে তারা তারা উদ্ধার হয়ে যাবে। আজ সেই গোপাল দেব নাথ দ্বারায় রয়েছেন, শ্রীনাথ দ্বারায় মাধবেন্দ্র পরিপাদের সেবিত এই গোপাল দেব এখনো বিরাজমান, এবং প্রতিভু বিগ্রহ প্রতিনিধি বিগ্রহ শ্রী গোবিন্দ কুণ্ডেও রয়েছেন। এই মত দুই বছর পরে বুঝি, এই মত দুই বছর পরে পুন কহে স্বপ্ন ঘরে, ক্ষেত্রে যাও ক্ষেত্র হতে আনহ চন্দন, চন্দন আনিতে গেলে বহুত বিপত্তি মেলে, তাহে নাহি মাধবের মন, গিরিরাজ তট ছেড়ে গোবিন্দ কুণ্ড ছেড়ে আর গোপালের সেবা ছেড়ে নীলাচলে হেঁটে 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 যাব, এখানের থেকে দেড় হাজার মাইল, 1000 মাইল দূরে, 1500 কিলোমিটার দূরে, না না প্রভুর দেশ পে প্রেমানন্দে মত্ত হয়ে। এর মধ্যে দুজন বাঙালি ব্রাহ্মণ গেলেন, মাধবেন্দ্র পরিপাদ দীক্ষা দিয়ে আনোর গ্রামের যত ব্রজবাসী ব্রাহ্মণ সকলকে দীক্ষা দিয়ে মাধবেন্দ্র পরিপাদ বৈষ্ণব করে গোপালের সেবায় লাগালেন।
কিন্তু সেবার শ্রীঅঙ্গ সেবার অধিকার কাদের দেবেন? দুই বাঙালি ব্রাহ্মণ গেলেন, তাদেরকে দীক্ষা দিয়ে মাধবেন্দ্র পরিপাদ গোপালের সেবাভার অর্পণ করলেন। আজও গোবিন্দকুণ্ডে আনরে যে ব্রাহ্মণগণ আছেন তারা মাধবেন্দ্র পরিপাদকে স্মরণ করেন। মাধবেন্দ্র পরিপাদেরই শিষ্য প্রশিষ্য বংশ এখনো যতিপুরা মুখারবৃন্দের সেবক যারা 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 আনরে প্রাচীন ব্রাহ্মণ সবই মাধবেন্দ্র পরিপাদের শিষ্য প্রশিষ্য পরম্পরা। উনি গোপালের আজ্ঞা মতে সদা প্রেমানন্দ চিতে ক্রমে ক্রমে গঙ্গার তীরে তীরে আসছেন, যমুনার তীর তীর ধরে চলতে চলতে প্রয়াগে সে গঙ্গার তীর ধরে চলে, সেকালে এই পথই ছিল সহজ পথ। গঙ্গার তীরে তীরে চলতে চলতে ক্রমে ক্রমে শান্তিপুরে আগমন, শান্তিপুরে এলেন পরিপাদ নদিয়া হয়ে। মিলিলায় অদ্বৈত চাঁদে কইলা দীক্ষা দান, একি তুমি এই চিত্রপটের সেবা করো? বলেন হ্যাঁ, আমি বৃন্দাবনে গিয়ে মদন মোহন বিগ্রহকে দীক্ষিতের তো অর্চনে অধিকার নেই, তুমি তো সেবা পরাধ করছ, তুমি একা একাই সব করো, এখনো বিবাহ হয়নি তোমার, তুমি অকৃতদার। ও তোমার নামটা কি বাপু? ও পড়াশোনা করেছ? কোথায় পড়েছ? কি নাম? কমলাক্ষ বেদ পঞ্চানন। তোমাকে যে দীক্ষা নিতে হবে, দীক্ষা না নিয়ে সেবা করতে নেই? আর আমি অপেক্ষা করব, এই চিত্রপটখানা ম্লান হয়ে গেছে, বহুদিন আগের সেই দাপর যুগের চিত্রপট ম্লান হয়ে গেছে, কিছু দেখা যায় না, বোঝা যায় না, তুমি বিগ্রহ নির্মাণ করো। মাধবেন্দ্র পরিপাদ বলছেন এই যে দিব্য তোর দারু আছে, তুমি যত শিল্পী নিয়ে এসো, যতদিন নির্মাণ না হয় আমি থাকবো, আর এই চিত্রপট ওই বিগ্রহের মধ্যেই দিয়ে দাও, আমি নিজে অভিষেক করব। এখানে থেকে গেলেন, দেখুন কি কৃপা মাধবেন্দ্র পরিপাদের এই লীলা শান্তিপুরে। এই মাধব অদ্বৈত প্রভু গঙ্গার তীরে বসে ভজন করছেন, হঠাৎ মাধবেন্দ্র পরিপাদ গঙ্গার তীরে 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 কৃষ্ণ নাম করতে করতে চলেছেন, লীলা চলে যাবেন। তৃষিত চাতক প্রায়, তৃষিত চাতক যদি বর্ষা ঋতুকে পায়, মেঘকে পায়, তৃষিত চাতক প্রায় পাইয়া নবীন পয়, অদ্বৈতের অদ্বৈতের তৃষ্ণা নিবারণ। এই শান্তিপুরে এসে তৃষিত চাতককে অদ্বৈত, মেঘকে মাধবেন্দ্রপুরি, মাধবের প্রেম দেখি অদ্বৈত আনন্দে পরিপুরি, প্রণমিয়া পড়িলা চরণে, মাধব তারে কোলে তুলি বাহ্য স্মৃতি সব ভুলি, প্রেম জলে ভাষা ভাষে দুজনে, পাই মনমত জন মাধবেন্দ্র হৃষ্ট মন, রহে কৃষ্ণ লীলা কথা রসে, অদ্বৈতের দিয়া দীক্ষা জগজীবে দিতে শিক্ষা, ক্রমে বহু বৈষ্ণবে সম্ভাষে। এইভাবে শান্তিপুরে থেকে মদন গোপালকে প্রতিষ্ঠা করে অদ্বৈতকে দীক্ষা দিয়ে সীতা ঠাকুরানী মাধবেন্দ্র পরিপাদের প্রকট লীলায় মাধবেন্দ্র পরিপাদ তারপরে আদেশ করলেন বিবাহ করো। নৃসিংহ ভাদুরীর দুই কন্যা শ্রীদেবী এবং সীতাদেবীর পাণিগ্রহণ করলেন, কিন্তু যখন সীতাদেবীর সঙ্গে বিবাহ হলো তারপরে অদ্বৈত মাধবেন্দ্র পরিপাদ অপ্রকট হয়ে গেছেন।
স্বপ্নে সীতা দেবীকে দীক্ষা দিলেন মাধবেন্দ্রপুরী পাল। ওই একই কথা, তুমি সেবা করছো, তুমি তো দীক্ষা হয়নি, অদীক্ষিতের তো সেবা অপরাধ করছো, স্বপ্নে দীক্ষা দিলেন। পরে অদ্বৈত প্রভু যে কে যখন উনি বললেন, তখন অদ্বৈত প্রভু বললেন, হ্যাঁ আমার গুরুদেব এইরকম দেখতে, হ্যাঁ এরকম সন্ন্যাসী এরকম দেখতে, তুমি ভাগ্যবতী, তথাপি একটা নিয়ম কি জানো, স্বপ্নে দীক্ষা হয় না, স্বপ্নে মন্ত্রপ্রাপ্তিটা সিদ্ধ নয়, ভক্ত তত্ত্বের কাছের থেকে শুনতে হবে, মহান্তের কাছের থেকে শুনতে হবে। তো আবার অদ্বৈত প্রভু সীতা ঠাকুরানিকে মন্ত্র শোনালে, স্বপ্নে যদি কেউ কিছু পায়ও বাইরে ভক্ত তত্ত্বের কাছে শুনতে হবে, পেতে হবে, কারণ ভগবত তত্ত্বের থেকে ভক্ত তত্ত্ব বড়, গুরুতত্ত্ব সর্বদা ভক্ত তত্ত্বই হয়, ভগবত তত্ত্ব হয় না। ভগবত তত্ত্ব গুরুতত্ত্ব হবেন কেন, গুরুতত্ত্ব তো ভক্ত তত্ত্ব সবসময় হয়, ভগবত তত্ত্বের থেকে তো ভক্ত তত্ত্ব বড়, ভগবান হওয়া বড় না তো ভক্ত হওয়া বড়, এই কথা বারবার তো চৈতন্য ভাগবত বলছেন। এইবার গোপালের আজ্ঞা মতে সদা প্রেমানন্দ চিতে, ক্রমে ক্রমে চলতে 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 যে পথে আমরা নীলাচলে যাই, ক্রমে ক্রমে রেমুনায় এলেন, গোপীনাথে বন্দিলা, সেই টোটা গোপীনাথ মন্দির, নিত্য গীত কইল কতক্ষণ, গোপীনাথে সন্ধ্যাকালে ক্ষীর ভোগ লাগাইলে, হেরি পুরী করিলা চিন্তন, কেহ যদি কেহ সাধি দেয় আস্বাদন করি তাই, আমি গোপালের সেথায় করিব অর্পণ, এই অমৃতকে লিখি, ইষ্ট সুখে সদা সুখী, আত্ম দুঃখে নাহি দুঃখী, সদা চিন্তে গোপাল কারণ, অযাচক বৃত্তি পুরি সেই স্থান ত্যাগ করি, শয়নারতি হয়ে গেল, বারবান্ড ক্ষীর ভোগ লেগেছে, ওই শূন্য হাটে করিলা গমন, এখনো সেই হাটটা রয়েছে রেমুনা ধামে। ভক্ত বাঞ্ছা পূর্ণকারী গোপীনাথ মায়া করি, ক্ষীর লুকাইলা ধরা পাশে, পূজারীর স্বপ্ন দিয়া কহে ক্ষীর লইয়া, গিয়া দেহ মাধবেন পাশে। কার নাম মাধবপুরী লণ্ঠন নিয়ে আর লাঠি নিয়ে পূজারি ক্ষীর ভাণ্ড মাথায় নিয়ে, কার নাম মাধবপুরী যার লাগি গোপীনাথ ক্ষীর কইলা চুরি, ক্ষীর দিলেন সব কথা বললেন, প্রেমাবেশ দেখে পূজারি ভাবছেন ক্ষীর চুরি এনার জন্য করবেন না তো কার জন্য করবেন, সকালে ভোরে মঙ্গলা হবে, সবাই এসে এই কথা পূজারি তো বলেই বলেই দেবে, নিশ্চয়ই পূজারি বলে দেবে। মাধবেন্দ্রপুরী পাল সেই ক্ষীর আস্বাদন করে আর ভাণ্ডটাকে আঁচলে বেঁধে রাখলেন, যে রোজ গোপীনাথের হস্তস্পর্শ এই মৃৎপাত্র রোজ নিত্য নিয়ম করবার পরে এর এক কণা মুখে নেব, আর ভয়ে পালিয়ে যাচ্ছেন প্রতিষ্ঠা হবে, প্রতিষ্ঠার ভয়ে পড়ি যায় পলাইয়া, কিন্তু যশ প্রতিষ্ঠা থাই পুরীর পিছে লাগ লইয়া, পূজারি আদেশ পেয়ে মহানন্দে ক্ষীর লয়ে, হাট মাঝে মাধবের দিলা, মাধবেন্দ্র ক্ষীর পেয়ে প্রভুর করুণালয়ে, মহানন্দে ভোজন করিলা। পুরী প্রতিষ্ঠার ভয়ে সেই রাত্রে ভে পালাইয়া পুরী ধামে যায়, হেরি জগন্নাথ দেবে প্রেমানন্দে বিউ ভালো ভাবে, কভু হাসে কভু নাচে গায়, মাধব আইলা যদি সর্বলোকে হইল খ্যাতি, সবে আসি তার স্তুতি গায়, পুরী প্রতিষ্ঠার ভয়ে যায় যদি পলাইয়ে, প্রতিষ্ঠা নাহি কো ছাড়ে তাই, প্রতিষ্ঠার স্বভাব যাহা সর্বত্র বিদিত তাহা, কৃষ্ণ প্রেমে প্রতিষ্ঠা সঙ্গে থায়, যে যে ভজন করবে তারই প্রতিষ্ঠা হবে, যে ভক্তি লাভ করবে প্রেম লাভ করবে তারই সর্বৈশ্বর্য লাভ হবে প্রতিষ্ঠা হবে, ভজন না করলে কোন প্রতিষ্ঠা অর্থ সম্মান কিছুই মিলবে না। জগন্নাথের পাণ্ডা পূজারীগণকে বললেন, আমি বৃন্দাবন ধামের থেকে এসছি, গোপাল আছেন আমার,
গিরিরাজ গোবর্ধনের উপরে উনি চন্দন চেয়েছেন, মলয়জ চন্দন, তোমরা কিছু চন্দন জোগাড় করে দাও। রাজার সঙ্গে যোগাযোগ হলো, রাজা চন্দন দিলেন। আনিয়া বহুত চন্দন সেবক করি নিয়োজন, বহিবার সঙ্গে লোক পাঠাইল। রাজার কাছ থেকে চন্দন নিলেন, কর্পূর ইত্যাদি নিলেন। মাধব চন্দন পে সদা কৃষ্ণ গুণ গে, রেমুনাতে উপনীত হইল। গোপীনাথে দর্শন করি বহুত স্তুতি নতি করি, দেবালয়ে শয়ন করিল। স্বপ্নেতে গোপাল কহে শোন মাধবেন্দ্র ওহে, চন্দন গোপীনাথ অঙ্গে দেহ। গোপীনাথের অঙ্গে চন্দন দাও, বৃন্দাবনে চন্দন নিয়ে আসতে হবে না। গোপীনাথের অঙ্গে দিবে মম জ্বালা জুড়াইবে, নাহি ভেদ দোহে এক দেহ। মাধবের দৃঢ় নিষ্ঠা প্রকাশিতে গোপালের এই চেষ্টা। কেন গোপাল বললেন যে যাও চন্দন নিয়ে এসো, তা না হলে অদ্বৈত প্রভু শিষ্য হতেন না, শান্তিপুরে আসা হতো না, আর ক্ষীর গোপীনাথও ক্ষীর চড়া হতেন না। এই জন্য এইসব লীলার জন্য মাধবেন্দ্রের ভক্তি প্রেমের মহিমা এবং তার দৃঢ় সেবা নিষ্ঠা প্রকাশিতে এই চেষ্টা, হেরি ভক্ত দুঃখ নিবারিল। প্রভুর আদেশ যাহা পুরি পূজারীরে ডাকি তাহা আত্মপান্ত সব কইল, যে আমার গোপাল আছেন, আজ আদেশ হয়েছে এইখানেই গোপীনাথের অঙ্গে চন্দন দিতে। এই দুই সেবক আমাকে দাও, আমি অর্থ দেব, শুধু ঘষে দেবে তারা। এ দেখুন, সেবককে যে অর্থ দিতে হয়, সেবককে যে বঞ্চিত করতে হয় না, তার প্রমাণ চৈতন্য চৈতন্যতে এখানে রয়েছে, নন্দোৎসবে আছে। পূজারীকে বলছেন দুইজন সেবক দাও, চন্দন ঘষে দেবে, আমি তাকে অর্থ দেব। অর্থ কোথা থেকে পেলেন? রাজা দিয়েছে, পুরীর ভক্তেরা দিয়েছে। পুরী অনুরোধ বসে দুই সেবক বসে চন্দন ঘষি করিলা অর্পণ, চন্দন ঘর্ষণ পূর্ণ। এই অক্ষয় তৃতীয়া চন্দন যাত্রা। কতদিন চন্দন যাত্রা হয়, কতদিন? ওটা একেবারে স্নান যাত্রাতে গিয়ে চন্দন যাত্রা শেষ হয়। ভিতর বাহিরের চন্দন, ভিতরই চন্দন। মন্দিরে যে চন্দন মুক্তি মণ্ডপের পাশেই বিমলা দেবীর সামনেই চন্দন মণ্ডপ রয়েছে, আগে নরেন্দ্র সরোবরে, ওটা বাহিরের চন্দন যাত্রা, ভিতরে চন্দন মণ্ডপে চন্দন। এই স্নান যাত্রায় গিয়ে চন্দন যাত্রা শেষ হয়। এতদিন চলে যতদিন এই গ্রীষ্ম ঋতু। চন্দন ঘর্ষণ পূর্ণ পরিচিদানন্দে মগ্ন, কভু ক্ষেত্র কভু রেমুনাতে। ওখানে গিয়ে চাতুর্মাস্য করলেন, পুনরায় মিলা চলে গেলেন, চাতুর্মাস্য করলেন, আবার বৃন্দাবনে যাব, আবার হাঁটতে হাঁটতে রেমুনায় এলেন। গোপাল বললেন তোমাকে আর আসতে হবে না, তোমাকে আর পরিশ্রম করতে হবে না, তুমি রেমুনাতেই থেকে যাও, গোপীনাথের মধ্যেই আমাকে দর্শন করতে পারবে, গোপীনাথের সেবা করো না, একই তো গোপাল দেব গোপীনাথ দেব, কোনো কি ভেদ আছে নাকি? এই আচ্ছা, এর মাঝে উনি ঝাড়িখণ্ডের একটা জায়গায় কিছুদিন ছিলেন, এটা প্রসিদ্ধি আছে। গৌর আবির ভাব লাগি ঝাড়িখণ্ডে অনুরাগী, প্রেমে ডাকে কোথা গৌররায়। সেই যে জায়গাটা, যে মাধবেন্দ্র পরিপাদ ঝাড়িখণ্ডের কোন স্থানে কিছুদিন ছিলেন, সেই জায়গাটার নাম কি? তক্ষশিলা, এরকম একটা জায়গা। সেইখানে গৌর আবির্ভাবে যে মহাপ্রভু যে প্রকটিত হবেন, ভাবি লীলা ওনার অন্তরে জেগেছিল। আর মহাপ্রভু সেই প্রেম পুরুষোত্তম স্বয়ং ভগবান যে ওনার প্রশিষ্য রূপে লীলা করবেন, এই অনুভূতিও ওনার অন্তরে জেগেছিল। প্রধান অষ্ট শিষ্য, আটজন ত্যাগী শিষ্য, আট মূর্তি, এই তাদেরকে ধন্য করলেন। নিত্যানন্দ প্রভুর প্রতি অপার প্রীতি, কত দিনে
রেমুনায় অন্তর ধান কইলা তাই। আচ্ছা মাধবেন্দ্র পরিপাদের যে অন্তর্ধান তিথি, এখানে বৈশাখী পূর্ণিমা, আগে আমাদের বৃন্দাবনে গত তারিখে রাধা কুণ্ডে বৈশাখী পূর্ণিমার দিনই মানানো হতো, কিন্তু আমাদের গোপাল ত্রিবেদী মহোদয় রেমুনা ধামের মাধবেন্দ্র পরিপাদের সমাধি পীঠে উনি বললেন, দেখুন আপনারা বৈশাখী পূর্ণিমায় কেন মানাচ্ছেন, মুরারিগুপ্তের কর্চায় মুরারিগুপ্ত দিনটা লিখেছেন, চৈত্র শুক্লা দ্বাদশী। যেমন আজকে ওনার আবির্ভাব তিথি বৈশাখ শুক্ল দ্বাদশী, তেমনি চৈত্র শুক্লা দ্বাদশীতে লেখা রয়েছে মুরারিগুপ্তের কর্চায় যে সংস্কৃতে শ্রীকৃষ্ণ কি শ্রী চৈতন্য চরিতামৃত মহাকাব্য, শ্রী চৈতন্য চরিতামৃত মহাকাব্য, ওই ওরই নাম মুরারিগুপ্তের কর্চা। তো ওই পুরী অন্তর ধান কালে ডাকয় গোপাল দেবে, এবে প্রভু দাও দর্শন, ও দীন দয়াদ্রনাথ কোথা মোর প্রাণনাথ। রাধাভাব জেগেছে, যে রাধাভাব মহাপ্রভুতে, সেই রাধাভাবের, যে রাধাভাবের সূত্রপাত আমাদের লীলাসুক বিল্লমঙ্গলে কবীন্দ্র জয় দেবে, সেই রাধাভাব মাধবেন্দ্রপুরী রাধারানীর সখী ভাব জেগেছে মাধবেন্দ্রপুরী পাদের অন্তরে। ওই দীন দয়াদ্রনাথ মথুরানাথ কদাবলোক্যসি হৃদয়ং তদলোক কাতরহ দ্বৈত ব্রহ্মতি কিং করমহম। মহাপ্রভু এই শ্লোক বারবার উচ্চারণ করছেন রেমুনায় গিয়ে, এই মাধবেন্দ্রপুরী পাদে লীলামৃত রেমুনায় গোপীনাথ দর্শন করে, শান্তিপুরের থেকেই যখন প্রথম মহাপ্রভু সন্ন্যাসীর পরে রেমুনা ধামে গেলেন, ঈশ্বরপুরী পাদের শ্রীমুখে যা শুনেছেন মাধবেন্দ্র লীলামৃত ভক্তগণকে শোনাচ্ছেন, তাই লিপিবদ্ধ কবি করেছেন কবিরাজ গোস্বামী পাদ। তো মহাপ্রভু বলেন এই শ্লোক কহিয়াছেন রাধা ঠাকুরানী, মাধবে রাধারানীর কৃপায় স্ফুরিয়াছে মাধবেন্দ্র বাণী, অথবা কবিরাজ গোস্বামী পাদ লিখলেন অথবা মহাপ্রভু ইহা করে আস্বাদন, ইহা আস্বাদিতে আর নাহি চৌঠা জন। যেমন মণিরত্নের ভিতরে কস্তু, তেমনি রসকাব্য মধ্যে এই শ্লোক। পুরী অন্তর ধান কালে ডাকয় গোপাল দেবে, এবে প্রভু দাও দর্শন, হে দীন দয়াদ্রনাথ কোথা মোর প্রাণনাথ। এত বলি শ্লোকের সহিত পুরী কৈলা অন্তর ধান। জয় জয় মাধবেন্দ্র পুরী তুমি অচিন্ত মহিমা ধারি, বর্ণিময়ী তার এক কণ শ্রীপাদের তুষ্টি আসে, বর্ণি তব গুণ যশে চাহি প্রেম ভক্তির এক কণ। অদ্বৈত প্রভুর প্রেমের বন্যায়, যেমন প্রেমের বন্যায় ভাসে পানিহাটি গ্রাম, তেমনি শান্তিপুরও তো ডুবু ডুবু নদে ভেসে যায়। তো সেই প্রেমের সাগর উদ্বেলিত হচ্ছে সতত এই শান্তিপুরে, তাতে মাধবেন্দ্র আরাধনা তিথি, তাতে মহাপ্রভুর আগমন, তাতে নদিয়াবাসীর আগমন, শচীমায়ের আগমন, অগণিত গৌর ভক্তের আগমন, পাটবাড়ি হতে শ্রীপাদ বাবাজী মহারাজের আগমন, সব এসেছেন গৌরাঙ্গগণ, এসেছেন মহন্তগণ, সবাই এসেছেন ত্রিকাল সত্য গৌরলীলা, সবাই আসছেন লীলা নিত্য, লীলা চলছে সব সময় চলছে গঙ্গার ধারার মতো। সবাই কোথায় যাচ্ছেন, শান্তিপুরবাসী কোথায় গেলেন, নদিয়াবাসী কোথায় গেলেন, কোথায় গেলেন তারা, বললেন সব নিত্য লীলায় নিত্য সেবায়, আমরা শ্রীগৌরাঙ্গ বলে যাব নদে পুরে, নদের চাঁদ নদে নেবেন করে ধরে। সীতানাথ তো আমাদেরকে দাসান দাসের দাস বলে অঙ্গীকার করবেন, আমরা রীতিপটে এঁকে নেব,
সেই করুণার কথা আমরা মরমে মরমে সর্বদা পাজরে 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 একে ওই যে সুরধ্বনির তীরে গিয়া এই যে গৌর ভক্তগণ যখন নৃত্য করছেন ধর্ম অর্থ কাম মোক্ষ বেদ বিধির উপরে নাচছেন, এই যে গৌর বলে নিতাই বলে আমরা যে নৃত্য করি এই নৃত্যটা কোথায় হচ্ছে? ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গের মাথায় পা দিয়ে ভক্ত নৃত্য করছে, বর্ণ ধর্ম আশ্রম ধর্ম সমস্ত ধর্মের উপরে গিয়ে পরম সমস্ত ধর্মের মাথায় পা দিয়ে পরম ধর্মে গিয়ে নৃত্য করছে ভক্তেরা যে নাচছে পায়ের তলায় ধর্ম অর্থ কাম মোক্ষ বর্ণ ধর্ম আশ্রম ধর্ম সব চলে যাচ্ছে সব নিচে সবার উপরে ভক্ত গৌর ভক্তের স্থান সবার উপরে এই সংকীর্তন সবার উপরে পরম বিজয়তে ওহে মাধবেন্দ্রপুরী পরম করুণা করি এবে কৃপা দৃষ্টি কর মোরে এসেছি করুণার তারে আমরা ভাই ভাই সবাই মিলে এই লীলা স্মরণ করবার আসে সকলের পদাঙ্গি বন্দন সকলের চরণ যুগলে অনন্ত অনন্ত প্রণিপাত এখানে উপস্থিত শ্রী অদ্বৈত বংশাবতংশ প্রভুপাদগণ আছেন প্রভুপাদগণের চরণ বন্দনা করি বাসুদেব গোস্বামী প্রভুপাদের চরণ বন্দনা করি উপস্থিত সমস্ত বৈষ্ণববৃন্দ ভক্তবৃন্দ মাতৃবৃন্দে বার বার পদাভিবন্দন জয় জয় শ্রী রাধে জয় রাধে প্রাণেশ্বরী স্বামিনী শ্রী রাধে নিতাই গৌর সীতানা নিতাই গৌর সীতানা জয় শ্রী নিতাই গৌর সীতানা আমাদের প্রাণনা শ্রী নিতাই গৌর সীতানা আমাদের প্রাণনা আমাদের প্রাণবল্লভ পতিমোর গৌরচন্দ্র প্রাণ মোর যুগল কিশোর জয় জয় শ্রী রাধা মদন মোহন শ্রী রাধা মদন গোপাল শ্রী শ্রী রাধা রাধা মোহন জয় গৌর ভক্তবৃন্দ একটু একটু সংকীর্তন হোক পরম বিজয়তে শ্রীকৃষ্ণ এসেছেন নিতাই আমাদের এসেছেন গৌর এসেছেন সীতানাথ ভয় নাহি আর তোরা হরি বলে ছুটে আর নাম রূপ গুণ লীলা রূপে ভক্ত রূপে ওগো এসেছে নিতাই ভয় নাহি আর যত দেখো গুরু রূপ জগৎ গুরু নিত্যানন্দ স্বরূপ গুরু রূপে নিতাই বিহবে ভক্ত রূপে নিতাই বিহবে তোরা গৌর হজীবনি ছুটে আয় তোরা গৌর হজীবনি ছুটে আয় এসেছে Yeah.
ভয় নাহিয়া তোরা গৌর হরি বলি ছুটে আয়। করুণায় ভরা পাগল পারা, করুণায় ভরা পাগল পারা, সুর ধ্বনি তীরে ছুটে যায়, সুর ধ্বনি তীরে ছুটে যায়। ধর ধর আছি প্রেমের আবেশে, ধর ধর আছি, ধর ধর আছি প্রেমের আবেশে, ধর ধর আছি প্রেমের আবেশে। গোরা 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 বলিয়া কি নিয়ে পাগলের পারা করুণায় ভরা, ধর ধর কি ধর ধর কি প্রেমের আবেশে, গোরা গোরা বলিয়া কি নিয়ে ভাসে। জীবের লাগিয়া কান্দিয়া কান্দিয়া, আমাদের শান্তিপুরে কাঁদছেন, অখিল গৌরাঙ্গ গৌর হরি বলি ছুটে আয়, তোরা গৌর হরি বলি ছুটে অসিত কাঞ্চল কষিত কাঞ্চন জিনিয়া বরণ, অবধূত বিষমান সরতন, অবধূত বিষমান সরতন, কষিত কাঞ্চন জিনিয়া বরণ, অবধূত অবধূত বিষমান সরতন, চরণে নূপুর বাজিছে মধুর, চরণে নূপুর বাজিছে মধুর, ভক্ত বৃন্দ তাহে লোটায়, ভক্ত বৃন্দ তাহে দিন দুঃখী দাস, দিন দুঃখী দাস, কহিছে কাতরে দিন দুঃখী দাস, দিন দুঃখী দাস কহিছে কাতরে, দয়া কর হরি মোরে, দয়া কর হরি মোরে, পাত কি করাতে অবনীতে, পাত কি করাতে অবনীতে, মোহেন পাপি মোহেন পাপি কে আছে,
এসেছে নিতাই ভয় নাহিয়া এসেছে সীতা নিত্যানন্দ রামের চরণাশ্রয় করতে পারি, তাহলে শান্তিপুর হয়ে আমরা নদিয়ারূপী মহাসাগরে গিয়ে পড়ে যাব। যে নদিয়ারূপী মহাসাগরে প্রেম সিন্ধু গড়ারায়, নিতাই তরঙ্গ তাই করুণা বাতাস চারিপাশে, গৌরলীলায় উপস্থিত হব, গৌর পরিকর হয়ে গৌরলীলায় প্রবেশ করে যাব। এখন থেকে এগ্রিমেন্ট করতে হবে, সাধন সংকল্প করতে হবে, সবসময় চিন্তা করতে হবে, ওই গাইতে হবে, ওই চোখের জল ফেলতে হবে, প্রার্থনা করতে হবে। এইবার মহাপ্রভু ডুবে যাবেন, কোথায় ডুবিরূপ সনাতন মহাপ্রভু ডুবছেন, আজ আজ কি গৌরাঙ্গের মনে মহাপ্রভু ডুবে যাচ্ছেন বৃন্দাবন লীলায়, নবদ্বীপ লীলায়, তো বৃন্দাবন লীলারই আসন। উঠিল কিভাবে উঠিল গোরার গোরার মনে ম ভুলা
কান্দিয়া কুল সোনা রঙ ভোলা সদায় গো
রাধা নাম জপ প্রেম রসে হইয়া ভরা সংকীর্তন মাঝে গোরা প্রেম রসে হইয়া ভরা সংকীর্তন মাঝে গোরা রাধা নাম ও রাধা নাম
Oh,